উত্তর কোরিয়া নেতা কিম জং উনির সাথে সাক্ষাৎ করতে চব্বিশ বছর পর দেশটিতে যাচ্ছেন রাশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পর ওনায় এড়াতে যুদ্ধ শুরুর পর রাশিয়া ছাড়েনি রুশ প্রেসিডেন্ট গেল দুই বছরের প্রথম কোনো আন্তর্জাতিক সফরে যাচ্ছেন তিনি যুদ্ধের মধ্যেই ট্রেনে চড়ে রাশিয়া যান কিম সে সময় পুতিনকে উত্তর কোরিয়ায় আসার আহ্বান জানান তিনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কে সি এঞ্জানায় দুদিনব্যাপী এই সফরে পিওমিয়নের বাণিজ্যিক ও নিরাপত্তা ব্যবস্থা শুরু করবে মস্কো যা হবে পশ্চিমা প্রভাব মুক্ত এর বেশি কোনো তথ্য দেয়নি গণমাধ্যমটি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম